বনগা শাখায় চলন্ত ট্রেনের ভিতর চোখ তাড়ানোর টিকিট বিক্রি, অভিনব প্রচার বামেদের। ট্রেনের টিকিটের আদলে বিশেষ প্রচারপত্র সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন বামেদের যুব সংগঠনের কর্মীরা। ট্রেনের নিত্যযাত্রীদের মাঝে বিলি করা হলো চোর তাড়ানোর টিকিট। মঙ্গলবার বনগা শিয়ালদহ শাখার যাত্রীরা সাক্ষী থাকলেন এমন ঘটনার। বিকালের দিকে ট্রেন, বনগা লোকালে ঠাসা ভিড় অফিস ফেরত যাত্রীদের। ট্রেন হাবড়া স্টেশনে ঢুকতেই কামরায় উঠে পড়লেন কয়েকজন তরুণ, নিত্যযাত্রীদের হাতে তুলে দিলেন ট্রেনের টিকিটের আদলে ছাপানো চোর তাড়ানোর টিকিট। সামনেই পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে অভিনব প্রচার বাম যুব সংগঠনের। আসলে ট্রেনের টিকিটের আদলে বামেদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে নির্বাচনী প্রচারপত্র, সেখানে টিকিটের গন্তব্যস্থল হিসাবে উল্লেখ রয়েছে চোর লুটেরা দাঙ্গাবাজের পঞ্চায়েত টু জনগণের পঞ্চায়েত। তারিখ দেওয়া হয়েছে 8/7/2023, সময় লেখা রয়েছে সকাল 7টা থেকে বিকেল 5টা। টিকিটের ঠিক উল্টো দিকে রয়েছে বামেরা ক্ষমতায় এলে কি কি করবেন তার ছোট্ট ইস্তেহার। এদিন বনগা শিয়ালদহ শাখার হাবড়া স্টেশনে ট্রেনের ভেতরে এভাবেই পঞ্চায়েত ভোটের প্রচার করতে দেখা গেল বাম যুব সংগঠনের কর্মীদের। মঙ্গলবার বিকালে বামেদের যুব সংগঠনের কর্মীরা হাবড়া প্ল্যাটফর্ম থেকে সাধারণ মানুষকে এই বিশেষ প্রচার টিকিট তুলে দেন। এভাবেই প্রচার করতে করতে ট্রেনে চেপে প্রথমে বনগায় আসেন তারা, বনগা থেকে ফের বিশেষ টিকিট বিলোতে বিলোতে হাবড়ায় ফিরে যান। এ বিষয়ে ট্রেনের এক যাত্রী কালীপদ বৈরাগী বলেন, আমরা চাই শান্তিতে গ্রামবাসীরা বসবাস করুক, যে এসে আমাদের সুস্থ পরিষেবা দিতে পারবে আমরা তার পাশেই থাকব। দিল হলো এই চোর তাড়ানো টিকিট, যাতে আমরা সুস্থভাবে, এই আমরা হলো কোনো কারোর কাছে কিছু চাই না, আমরা চাই শান্তিতে গ্রাম প্রতিবাসী যাতে বাস করতে পারি, আমরা সেই জিনিসটা চাই। যে আসে আমাদের পরিষেবা সুস্থভাবে দিতে পারবে তাদের পিছনে আমরা, এই সাধারণ জনগণ তাদের পিছনে আমরা আছি। এ বিষয়ে DIFI হাবড়া লোকাল কমিটির পক্ষে ঋতবান দে বলেন, আমরা পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চোর তাড়ানোর টিকিট বিলি করলাম। এই টিকিটের মধ্যে আমাদের দাবি দেওয়া, আমরা পঞ্চায়েত গঠন করতে পারলে কি কি পরিষেবা দেব তাও উল্লেখ রয়েছে। আমরা মানুষের হাতে চোর তাড়ানোর টিকিট তুলে দিচ্ছি 8ই জুলাই পঞ্চায়েত নির্বাচনে, মানুষের পঞ্চায়েত গঠন করার জন্য, চোর লুঠেরা দাঙ্গাবাজ মুক্ত মানুষের পঞ্চায়েত গঠন করার জন্য মানুষের কাছে টিকিট তুলে দিচ্ছি। এই গ্রাম বাংলায় যেভাবে লুঠেরাদের রাজত্ব হয়েছে, সেই লুঠেরাদের রাজত্বকে উৎখাত করে সাধারণ মানুষের পঞ্চায়েত গঠন করার টিকিট মানুষের হাতে তুলে দিচ্ছি। এই টিকিটের মধ্যে আমাদের দাবি দেওয়া লেখা আছে, আমরা পঞ্চায়েত গঠন করতে পারলে কি কি করব সবটা লেখা আছে। হাবড়া স্টেশন থেকে উঠেছি, বনগাঁও দিয়ে যাবো, আবার বনগাঁ থেকে হাবড়ায় ফিরবো, মানুষের কাছে সাড়া পাচ্ছি। মানুষ এরাজ্যের তৃণমূল ক্ষমতায় আর একদিন থাক, সাধারণ মানুষ কেউ চায় না সেটা। আপনি ট্রেনে বাসে একটা সাধারণ মানুষকে খুঁজে বার করুন, কেউ চায় না যে তৃণমূল একদিন ক্ষমতায় থাকুক। আর ফলে মানুষের কাছে রেসপন্স ভালো, মানুষ চায় ভোট দিতে, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়, নিজের ভোট নিজে দিতে চায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।